ঘন্টা কি সুন্দর জ্বলছে। বারবিকে নিয়ে একটু পুকুর পাড়ে এসেছি, আর এখন তো একটু রৌদ্র উঠেছে পুকুর পাড়ে, তো ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে একটু ঘুরতে নিয়ে এসেছি যাতে গায়ে একটু রৌদ্র লাগে। তো এসে দেখছি যে কাকু পুকুরটা পরিষ্কার করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুকুরেও মাছ ধরার জন্য আর কি পানা হয়ে গেছে খুব বেশি, তাই জন্য কাকু বলছে একটু পুকুর পাড়টা পরিষ্কার করলে আর কি মাছও ধরতে সুবিধা হবে। এই যে কাকু পুকুর পাড়ে আর কি পরিষ্কার করছে পানা, আর দিদি এখানে মাছ ধরছে ছিপ দিয়ে, সবে বসেছে, এখনো মাছ পড়েনি। তোমরা দেখছো পুকুরে কত পানা ভর্তি হয়ে গেছে একদম। পুকুর পাড়টাতে কি সুন্দর রৌদ্র উঠেছে, স্নান করে এসে বসার মতো। আমি এই কাকিমার কাছে এসেছি, নিশা বৌদির কাছে। তো নিশা বৌদি আজকে কি রান্না করছে, কি রান্না করছেন? সবজি শুকো চিংড়ি দিয়ে, সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এটা হচ্ছে টমেটো, কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি শুকনো শুকনো, আর হচ্ছে এই যে পার্শে মাছ আছে, পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল হবে কাঁচা লঙ্কা দিয়ে। আর কাকিমা মাছ কেটে রেখেছে, এই পোনা মাছ কেটে রেখেছে, এটা একটা তরকারি হবে, তো আজকে হবে না মনে হয় কালকে হবে। তো তোমরা সবাই জানো যে আমাদের এখানে উনুনেও রান্না হয়, গ্যাসেও রান্না হয়, তো কাকিমা আজকে উনুনেই রান্না করবে সকালবেলা। তো কাকিমা আজকে কী রান্না করে চলো তোমাদেরকে আমি দেখাবো আজকে। কাকিমা এখানে পার্শে মাছ দিয়ে সর্ষে দিয়ে করবে, তো পার্শে মাছ এখানে ধুয়ে রেখে দিয়েছে, আর এখানে সর্ষে একটু মানে ফ্রিজে ছিল, তো তার জন্য হালকা করে একটু গরম জল দিয়েছে, দিয়ে সর্ষেটাকে একটু ভিজিয়ে রেখেছে। এখানে নিশাবতি পার্শে মাছ কেটে রেখেছে, তো পার্শে মাছ সর্ষে দিয়ে বানাবে, তার জন্য এখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে দিয়েছে, একটু ম্যারিনেট হবে, তো তার জন্য এবার ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছে, এটা হচ্ছে সর্ষের তেল বসিয়েছে, সর্ষের তেলটা গরম হচ্ছে। নিশা বৌদি এখানে সর্ষেটা ভালো করে ভুলে রেখেছে, এর মধ্যে কি কি দিয়েছে নিশা বৌদি? আমি ওই সর্ষের মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি মিশিয়ে রেখেছি টেস্টটা তারপর মাছটা ভাজা হয়ে যাবে। সব মাছই প্রায় ভাজা হয়ে গেছে, এখানে সব মাছই প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা তুলে রেখে দিয়েছে, মাছটা তুলে ভাজা হয়ে গেছে, এরপরে কালো জিরে দিয়েছে, কালো জিরে দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা যে বাটাটা ছিল বাটা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু গরম জলের সাথে যে পেস্টটা করা ছিল সর্ষে বাটা সে পেস্টটা দিয়ে একটু হালকা করে ফুটিয়ে রাখবে। এবার মাছটাও দিয়ে দিয়েছে, মাছটা দিয়ে একটু সেদ্ধ করছে সর্ষের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে যাতে মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়। তারপর হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি হিসাবদি সর্ষে আর তোমার কি বলে পার্শে মাছটা প্রায় হয়েই এসেছে, আর এর মধ্যে মাছটাও সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। সর্ষে পার হয়ে গেছে, সর্ষে আর পার্শে মাছ এটা, তো এবার নামিয়ে দিয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে। কাকু বাগানে অনেক শাক লাগিয়েছে, আর কাকু শাকগুলো এখন ছোট ছোট আছে, কাকু যেগুলো পাল ওকো কি কি শাক লাগিয়েছ? পালং আছে, ধনে আছে, গাজর আছে, মূলো, গাজর, মূলো, পালং শাক, এই আলু চাষ করেছে, সব রকম সবজি, হ্যাঁ পেঁয়াজ, সব কিছু সবজি তো এখনো ছোট ছোট আছে। কাকু এই গাছে জল দিচ্ছে,
এগুলো যখন বড় হবে তখন অনেক বড় হয়ে যাবে, আর এগুলো থেকে মানে কি বলবো গাছগুলো বড় হলে আর তখন আস্তে আস্তে ছোট ছোট রান্না হয় টুকিটাকিগুলো। তোমার কি বসালে? টমেটো ভাজা বসাচ্ছি, এটা হচ্ছে ভেজে নিয়ে আলু দিয়ে তরকারি হবে মাখা মাখা। আচ্ছা, টমেটো আলু দিয়ে কাঁচি মাখা তরকারি করবে, আর মিঠা বলবি এখানে শিলের মধ্যে কাঁচা লঙ্কা বাটছে, কাঁচা লঙ্কা এটা কি ওই তরকারিটাতে দেবে নিশ্চয়ই? কাকিমা ওই যে তরকারি করতো টমেটো আর আলু দিয়ে, তো ওটাতে কাঁচা লঙ্কা দেবে, কাকিমারা একটু খুব ঝাল খেতে ভালোবাসে, আর এটা তো মাছের ঝালের মধ্যে দেবে কাঁচা লঙ্কা, তো অনেকটা বেশি করে বাড়ছে। কাকিমার হাতে রান্না খুব ভালো খেতে, আমি এর আগেও খেয়েছি অনেকবার। আমি প্রথমে ভালো করে টমেটোটাকে ভেজে নিচ্ছে তুলে নিতে, মানে রান্নার টেস্ট তো একদম আলাদাই হয় গ্যাসের রান্নার থেকে। তো অনেক পাতা টাতা আছে এখানে, কাকিমাদের বাগানও আছে অনেক, সেই সব পাতা টাতা দিয়ে কাকিমার টাইম, কাকিমা এখানে টমেটো চচ্চড়িটা হয়ে গেছে আর টমেটোটা একটু তুলে রেখেছে, আর এদিকে উনুনটা ধরিয়েছে, উনুন কড়াইতে তেল গরম হচ্ছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে আর কালো জিরে দিয়েছে, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজছে, এবার তার মধ্যে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুটা হালকা হালকা ভাজা হচ্ছে। কাকিমায় টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি করবে, তা টমেটোটাকে আগে ভেজে রেখে দিয়েছে, কারণ টমেটোর সাথে আলু দিলে একসাথে ভাজা হবে না, আলুটা কাঁচা কাঁচা থেকে যাবে, তাই জন্য আলুটা ভেজে নিচ্ছে, আলুর মধ্যে একটু নুন দিয়েছে, নুনটা দিয়ে ভাজবে, এবার হলুদ দিচ্ছেন, আর এটা লঙ্কার গুঁড়ো দিচ্ছে। কাকিমারা একটু বেশি ঝাল খায় তাই জন্য কাঁচা লঙ্কাও দিয়েছে, আবার শুকনো লঙ্কাও দিয়েছে, দিয়ে ভালো করে ভাজবে, জল দিয়ে দিয়ে উনুনে রান্নার টেস্ট একদম অন্যরকম হবে। আর এর মধ্যে এখন একটু জল দিয়ে দিল কাকিমা, দিয়ে আলুটাকে সেদ্ধ হবে, আলুটাকে ভালো করে চচ্চড়ি হয়ে গেছে, তো তার মধ্যে আগে থেকে যে টমেটো ভাজা ভেজে রাখা ছিল কাঁচা টমেটো ওগুলো দিয়ে দিয়েছে। কাকিমা হয়ে গেছে কি? এবার নামিয়ে দাও, কাকিমার এই চচ্চড়ি হয়ে গেছে, কাকিমার টমেটো চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছে। হয়ে গেছে, এখন এই নামিয়ে দিবে। এটা আমার বড় ঠাম্মা, এটা বড় ঠাম্মা বসে আছে, বড় ঠাম্মা স্নান হয়ে গেছে, এখন একটু রৌদ্রের মধ্যে বসে আছে। ও ঠাম্মা, ঠাম্মার দিকে তাকাও, ভালো আছো? আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, বাই।